হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন খায়ের টেক অফিশিয়াল চ্যানেল। আমি খায়ের আছি আপনাদের মধ্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনাদের ট্রাভেল চ্যানেলের কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে কিওয়ার্ড বসাবেন, আর এই কিওয়ার্ড কি, আর এই কিওয়ার্ডের মাধ্যমে আপনাদের কি হয়। তো চ্যানেলের কিওয়ার্ড হলো একটি মূল অপশন। চ্যানেলের কিওয়ার্ডের মাধ্যমে আপনার চ্যানেলটি সার্চ করা হয়, আপনার চ্যানেলটিকে খোঁজা হয়। সাপোজ আমি যদি আপনাদেরকে ইউটিউব থেকে দেখাই যে আজকে আমরা ট্রাভেল চ্যানেলের কিওয়ার্ড বসাবো, এজন্য আমি ট্রাভেল সম্পর্কে সার্চ করে দিই। তো আপনার ট্রাভেল নামে কিছু লেখা দেখতেছেন, এই যে সার্চ বক্সের যে অপশনটি এখানে, তো ট্রাভেল নামে এইসব লেখাগুলো বেশি সার্চ হয়, যেমন ট্রাভেল ব্লগ, ট্রাভেল জেসি, ট্রাভেল সং, ট্রাভেল, ট্রাভেল টুলস, ঠিক আছে, এইসব অপশনগুলো ট্রাভেল নামে সার্চ হয়। তো এখন কথা হলো, আপনার চ্যানেল যদি ট্রাভেল রিলেটেড হয় বা ব্লগ রিলেটেড হয়, তাহলে আপনি এই কিওয়ার্ডগুলো বসাতে পারেন। মানে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে যে কোনো একটি ওয়ার্ড যদি কেউ লিখে বা সার্চ করে, তখনই তাদের কাছে আপনার চ্যানেলটি চলে যাবে, আর এতেই আপনার চ্যানেলটি র্যাঙ্কে চলে যাবে। যদি কোনো লোককে যদি আপনার চ্যানেলের একটি ওয়ার্ড সার্চ করে থাকে, একটি ওয়ার্ড যদি ইউটিউবে লিখে থাকে, তাহলে আপনার চ্যানেলটি চলে আসবে। যেমন আমি এখানে লিখলাম ট্রাভেল, ট্রাভেল সম্পর্কে যত কিছু আছে এখানে চলে আসছে আমাদের মাঝে। মানে এই অপশনগুলো দিয়ে ট্রাভেল সম্পর্কে সার্চ করা হয়। তো আপনার চ্যানেলে কিওয়ার্ড যদি ট্রাভেল দেন, ট্রাভেল মানে যে কোনো অপশন দেন ট্রাভেল উল্লেখ করে, তাহলে আপনার চ্যানেলটি সার্চ র্যাঙ্কে চলে যাবে। আপনি চাইলে এমন মানে ভাইরাল যে সকল কিওয়ার্ডগুলো আছে, সেসব কিওয়ার্ডগুলো আপনার ট্রাভেল চ্যানেলে বসাতে পারেন। যেমন আপনি এখান থেকে আপনার ভিডিও মানে আপনার চ্যানেলটি কোন রিলেটেড, সাপোজ আমরা ট্রাভেল রিলেটেড চ্যানেলের কিওয়ার্ড বসাতে চাই, এজন্য আমি এখান থেকে ট্রাভেল নামে যেসব অপশনগুলো আছে এসব অপশনগুলো আমার কিওয়ার্ডে বসাবো। বা আমার নাম দিয়ে আমার যদি চ্যানেলে থাকে, তাহলে আমি আমার নাম দিয়ে কিওয়ার্ড বসাবো। তো কিওয়ার্ড কীভাবে বসাবো আর কীভাবে আমার চ্যানেল ভাইরাল করব। আপনি যদি এমন ভাইরাল কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে বসান, সেভ করে রাখেন, তাহলে আপনার চ্যানেল অনেক র্যাঙ্কে চলে যাবে, অনেক ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি এখন কি করবেন, আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে আসার পরে ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে লিখবেন যে youtube.com। তো সাপোজ আমরা ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে লিখলাম youtube.com, তো আমাদের মাঝে ইউটিউবের একটি হোম পেজ চলে আসবে। এখান থেকে আমরা এই যে ইউটিউবের হোম পেজ আসার পরে এই যে উপরে দেখতেছেন একটি ডাউনলোড মেনু, এই ডাউনলোড মেনুতে বা আপনাদের ফোনের থ্রি ডট মেনু থাকবে, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডেস্কটপ নামে একটি সাইট দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমাদের মাঝে ডেস্কটপ সাইটটি চলে আসবে। আর আপনাদের যদি ল্যাপটপ বা কম্পিউটার হয়, তাহলে আর ডেস্কটপ সাইট করা লাগবে না, আপনাদের এমনিতেই হয়ে যাবে। তো ডেস্কটপ সাইট চলে আসার পর আপনারা এখান থেকে আপনাদের চ্যানেলের লোগোটির উপরে ক্লিক করবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হাতের ডান সাইডে কোণে আমাদের চ্যানেলের লোগোটি, এই লোগোতে ক্লিক করব। তো আমি তো প্রথমে আপনাদেরকে দেখিয়েছি যে আমাদের কোন কোন কিওয়ার্ডগুলো সার্চ করা উচিত বা, তো এখানে আমরা দেখাবো যে কোন অপশনটি আপনারা কোথায় বসাবেন, ঠিক আছে। আপনারা যদি কিওয়ার্ডগুলো বসাবেন বিভিন্ন জায়গায় থেকে সার্চ করে, সে সকল কিওয়ার্ডগুলো কোথায় বসাবেন। তো এখানে আসার পরে যে চ্যানেল নামে একটি লেখা দেখতেছেন, ইউর চ্যানেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের মাঝে পরবর্তী একটি পেজ চলে আসবে, এখান থেকে যে কাস্টমাইজ চ্যানেল, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর আমাদের মাঝে পরবর্তী একটি পেজ চলে আসবে, এখান থেকে আমরা আমাদের কিওয়ার্ডগুলো বসাবো এবং বিভিন্ন জায়গা থেকে খুঁজে এনে আমরা বসাবো। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদের মাঝে আমার একটি পেজ চলে আসলো, এখান থেকে আমরা এই যে হাতের বাম সাইডের নিচে একটি সেটিং অপশন দেখতে পাচ্ছি আমরা, এই সেটিং অপশনটিতে আমরা ক্লিক করব। করার পরে আপনার এই যে এখানে আসবেন, এখানে আসার পরে চ্যানেল নামে একটি লেখা দেখতেছেন, এই যে চ্যানেল আমি মার্ক করে দেখাচ্ছি, এই চ্যানেলের উপরে ক্লিক করবেন। চ্যানেলের উপরে ক্লিক করার পর আমাদের মাঝে আমার একটি পেজ চলে আসবে, এই যে এখানে দেখতেছেন কিওয়ার্ড, ঠিক আছে। এখানে যে কিওয়ার্ডগুলো দেখতেছেন, এগুলো হলো আমার টেক রিলেটেড চ্যানেলের, ঠিক আছে। তো এই জায়গায় যখন আপনার ট্রাভেল চ্যানেল হবে, তখন আপনি কী করবেন, তখন আপনি এখান থেকে হোম বাটন কেটে, এই যে এখান থেকে হোম বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন, ঠিক আছে। বের হয়ে গিয়ে আপনি ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে আপনার চ্যানেলটি ট্রাভেল রিলেটেড, এজন্য আপনি লিখবেন ট্রাভেল, ঠিক আছে, ট্রাভেল, ঠিক আছে। আমি ট্রাভেল লিখলাম, ট্রাভেল লিখার পরে দেখতেছেন কতগুলো অপশন আসলো। তো এই অপশনগুলো আপনি এখান থেকে কপি করবেন, একটা একটা করে কপি করে আপনি এই আপনার যে কিওয়ার্ড নামে যে অপশনটি দেখতেছেন এখানে এনে বসাবেন। এবং আপনার চ্যানেলটি যদি আপনার নাম রিলেটেড হয়, ট্রাভেল উইথ
আকরাম, ট্রাভেল উইথ, খন্দকার, এমন যদি হয় তাহলে সেই অপশনগুলো ব্যবহার করবেন। তো এইগুলো আমাদের ইউটিউব থেকে, ঠিক আছে। এখন আপনি চাইলে ক্রোমে ঢুকে ক্রোম থেকেও আপনি সার্চ করতে পারেন। সাপোজ আমরা তো এখন ডেস্কটপ ভার্সনে আছি, এই জন্য দেখাতে পারবো না। আপনারা ক্রোমে ঢুকো, সার্চ করে এভাবে কিওয়ার্ডগুলো এনে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে বসাবেন, এখানে এমন আপনি কয়েকটি কিওয়ার্ড বসাতে পারবেন। এগুলি বসানোর মাধ্যমে আপনার চ্যানেলগুলি সার্চ হবে, আপনার চ্যানেলগুলি মানুষের সামনে যাবে, এতে আপনার চ্যানেলটা ভাইরাল হবে। তো আশা করি বুঝতে পারছেন আমরা কোথা থেকে কিওয়ার্ড এনে আমরা কোথায় বসাবো। তো আপনার বিভিন্ন জায়গা থেকে কিওয়ার্ড এনে এখানে বসাবেন। এই বসানোর মাধ্যমে আপনাদের এই কিওয়ার্ডগুলোর অপশন যদি কেউ, কোনো একটি ওয়ার্ড যদি কেউ সার্চ করে, তাহলে তার কাছে আপনার চ্যানেলটি চলে যাবে, আপনার ভিডিওটি চলে যাবে, ঠিক আছে। এতে আপনার চ্যানেল এবং আপনার ভিডিও র্যাঙ্কে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে রাখবেন, যাতে করে এমন নিত্য নতুন টেক্সট রিলেটেড ও ইনফরমেশন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভালো আপনার মতামত লিখে দিবেন। আপনার মতামত অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো ওকে ভিউয়ার, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।